মহাখালীর ওয়ারলেস এলাকায় কথা কাটাকাটিকে কেন্দ্র করে কয়েকটি দোকান ভাঙচুর করেছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা প্রত্যক্ষদর্শীরা জানান আগের কথা কাটাকাটির জের ধরে সন্ধ্যায় তিতুমির কলেজের বেশ কিছু শিক্ষার্থী ওই এলাকার কয়েকটি দোকানে ভাঙচুর চালান এক পর্যায়ে এলাকাবাসী ও শিক্ষার্থীদের মধ্যে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে এ সময় এক পুলিশ সদস্য আহত হন পুলিশ জানায় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়